রান্না গ্যাস পেট্রোল ডিজেল মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। দেশ জুড়ে আবারও ঘরে বাইরে জ্বালানির মূল্য বৃদ্ধি, লাগলো রান্নাঘরে আগুন। ছয় মাসের মধ্যে কোনো মূল্য বৃদ্ধি না হলেও 14.2 কেজি এলপিজি সিলিন্ডার এক ধাক্কায় 926 টাকায় সিলিন্ডার 50 টাকা বেড়ে হলো 976 টাকা। তবে এর আগে বাণিজ্যিক ক্ষেত্রে 1019 কেজি ব্যবহারের গ্যাসের দাম বেড়ে ছাড়িয়েছিল 2000-এর গণ্ডি। অন্যদিকে পেট্রোল পাম্পে 84 পয়সা পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে লিটার প্রতি 106.38 টাকাতে। ডিজেলে 83 পয়সা বেড়ে হয়েছে 91.43 টাকা। যেহেতু আমরা মার্কেট করি, দোকানে দোকানে আমাদেরকে ঘুরতে হয়, তার জন্য আমাদের পেট্রোলের ঘুরতে গিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। যেহেতু 1 লিটার পেট্রোলের দাম পড়ে যাচ্ছে 105 টাকা, ঠিক আছে। আশা করবো সরকারের, রাজ্য সরকারকে, যে পেট্রোলের দামটা যাতে একটু কমানোর জন্য। কোম্পানি থেকে মেসেজ আসে রাত 12টার পর মেসেজ আসে, আর আজকে সকাল 6টা থেকে কার্যকরী হয়। যে কোনো দিনই কমা বাড়া যেই হবে, সকাল 6টা থেকে কার্যকরী এটা হয়। আর পেট্রোলে যেমন বেড়েছে আজকে 84 পয়সা, আর ডিজেলে 82 পয়সা বেড়েছে, এটা সারা ভারতবর্ষেই বেড়েছে। এর আগে ডিজেলে কি বেড়েছিল বাল্ক নেওয়ার ক্ষেত্রে? বাল্ক যারা নেয় তাদের 25 টাকা বাড়িয়েছে। সেক্ষেত্রে কি বেচা কেনা একটু কম হচ্ছে বলে মনে হচ্ছে? না না, বেচা কেনা কিন্তু বেড়েছেই, পেট্রোল ডিজেল দুটোই বেচা কেনা বেড়েছে। যে দাম বাড়বে সেই হিসাবে তারা বেচা কেনা বেড়েছেই। কত টাকা? 50 টাকা বেড়েছে, 976 টাকা হয়েছে। তো এর ফলে কি বিক্রি কম হচ্ছে? আগের বারে বাড়া হয়েছিল না, সে খুব একটা সেরকম কিছু এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, এটা কার্যকরী কবে থেকে হচ্ছে? আজকে থেকে কার্যকরী হবে। আপনারা জানতে পেরেছেন কখন? কাল রাত্রিতে। এই চলতি এর আগে কত কত বেড়েছিল? এর আগে কত বেড়েছিল ওটা খেয়াল নেই আমার। আচ্ছা, এবারে এবারে গত 6 মাসের মধ্যে প্রথমবার। আচ্ছা, এবার হচ্ছে 50 টাকা বেড়েছে। আচ্ছা, তাহলে মোট দাম কত হলো? 976 টাকা। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।